লাগ ভেলকি লাগ পায়ের ভেলকিতে বাজিবাত জাগলিংয়ে তাক লাগানো দক্ষতা বিশ্বরেকর্ডের হাত ছাড়ি দারিদ্রতার সঙ্গে লড়াই করা আর সেই লড়াইটা খেলতে খেলতে ভাবতে পারছেন দারিদ্রতাকে অপোনেন্ট টিম হিসেবে হারিয়ে ফুটবল এ বিশ্ব রেকর্ডকেই পাখির চোখ করেছে হুগলির ছেলেটা নাম দীপক ফুটবল মাথায় নিয়ে সাইকেলে পনেরো কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়েছে সে এ যেন অন্যরকম খেলা পাশাপাশি বোতলের মাথায় ফুটবল নিয়ে আটান্ন রেকর্ড করেছে এছাড়াও ফুটবল মাথায় নিয়ে ঘন্টার পর সাঁতার কাটতে নাম উঠেছে আগামী লক্ষ্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করা চলছে কঠোর পরিশ্রম তেতাল্লিশ বছরের দীপকের তাক লাগানো প্রতিভা আপনাকে অবাক করবে ফ্রি স্টাইল ডান্সিং দেখেছেন কিন্তু ফ্রি স্টাইল ফুটবল দেখেছেন কি আন্তর্জাতিক মঞ্চে ফ্রি স্টাইল ফুটবলের ক্ষেত্রেই নাম খোদাই করার স্বপ্নে মরিয়া হুগলির তেতাল্লিশ বছরের দীপক রায় পেশায় পাম্প অপারেটর ফুটবল তার নেশা বাড়ি থেকে কুড়ি কিলোমিটার দূরে এক ডাকেও তাকে সকলে চেনে প্রতিভাবান চ্যাম্পিয়ন তিনি কঠোর অনুশীলনের মাধ্যমে ফুটবল জাগলিংয়ে তার জুড়ি মেলা ভার এবার গেনেস ওয়ার্ল্ড রেকর্ডের তকমা পেতে হবে যে বাড়িতে মা দীপকের ছোট্ট সংসার ছোট থেকেই ফুটবলের প্রতি অদম্য ভালোবাসা হুগলির মন্ডল বাগানের বাসিন্দা ফুটবল খেলার পাশাপাশি জিমন্যাস্টিকে ভর্তি হন এক কথায় হয়ে ওঠেন অদ্বিতীয় ছোটতে জিমনাস্টিকের প্রশিক্ষণও দেন তিনি সরকারের কাছে বিশ্ব রেকর্ড গড়ার জন্য আর্থিক সাহায্যের জন্য ইতিমধ্যে আবেদন করছেন তিনি বিশ্বের কাছে দেশের মুখ উজ্জ্বল করতে চান দীপক বলেন প্রথম দিকে আমি ফুটবল খেলতাম পরে ভাবলাম এমন কিছু করি যা মানুষকে আকৃষ্ট করে আমি সফল হয়েছি দু কুড়ি সালে প্রথম ইন্ডিয়া বুক অব রেকর্ডসের স্বীকৃতি মেলে মাথায় ফুটবল নিয়ে পনেরো কিলোমিটার পথ চালিয়ে নজির গড়েছিলেন তিনি সেই সময় সাইকেলের হ্যান্ডেল না ধরেই দীর্ঘ পথ মাথায় ফুটবল নিয়ে পাড়ি দেন তাতেই থামেননি দু হাজার একুশে আটান্ন মিনিট একটি বোতলের ওপর ফুটবল রেখে তাক লাগানো ভারসাম্য রেকর্ড করেন সম্প্রতি মাথায় ফুটবল নিয়ে দু ঘন্টা চল্লিশ মিনিট সাঁতার কেটে ফের জিতলেন সেরার সেরা খ্যাতি